হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু এক্সাইটিং ভিডিও, কারণ আজকে আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি আমার পুরো লেগসের ভিডিও। বরাবরের মতো আজকেও খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, যাতে করে সব কাজগুলো একসাথে শেষ করতে পারি। দিনটা যেন আমার কাছে অনেক বড় হয়। তো প্রথমে যে ওয়ার্কআউটটা আমি স্টার্ট করলাম সেটা হচ্ছে বেঞ্চ লাঞ্জেস। এটার জন্য আমি আমার ফর্মটা ঠিক করে নিলাম। ওকে, এটা হচ্ছে একটু টাফ এক্সারসাইজ, আর এর ফর্মেশনটা ঠিক করতে একটু টাইমের ব্যাপার লাগে। তো এই ওয়ার্কআউটটা করার জন্য প্রায় অনেক স্ট্রেংথ দরকার। আর নর্মালি লেগস ডের আগে আমি যেটা করি, আমি একটু নিজেকে প্রিপেয়ার করি, লাইক আমার স্লিপটা ঠিক হচ্ছে কিনা, ইভেন আমার ফুড ইনটেকটা ঠিক আছে কিনা, এগুলো একটু মেনটেন্স করার চেষ্টা করি। কারণ লেগস ডের সময় একটু হেভি ওয়েট লিফটিং করা লাগে, বা একটু ভালো স্ট্রেংথ বা এনার্জি থাকে, তার জন্যই আমার এই প্রিপারেশনটা নেওয়া লাগে। অনেকের কাছে মনে হতে পারে যে ফর্মটা ঠিক আছে কিনা, কিন্তু ফর্মটা আসলে কি, এক একজনের বায়ো মেকানিজম এক এক রকম। তো অনেক সময় দেখা যায় যে ফর্ম ঠিক না থাকলেও কিন্তু বডি পার্টে অনেক সময় প্রেশারটা লাগে, যেটা হচ্ছে ওয়ার্কআউটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা থিং। এবং ইন বিটুইন এক্সারসাইজে আমি বেসিক্যালি 2 থেকে 3 মিনিটস রেস্ট নিই, এবং ইন বিটুইন সেট আমি 30 সেকেন্ডস রেস্ট নিই। এরপরে যে ওয়ার্কআউটটি করি সেটা হচ্ছে হিপ থ্রাস্ট। ও মাই গড, এই ওয়ার্কআউটটা আমার ফেভারিট একটা ওয়ার্কআউট, যেটা আমার পুরো লেগসে এত এত ভালো একটা প্রেশার দেয় আমার, এবং এই ওয়ার্কআউটটা আমার লেগসের ট্রান্সফরমেশনে খুব বেশি হেল্প করে আমার কাছে যেটা মনে হয়। আর ওয়ার্কআউটের ক্ষেত্রে সবসময় একটা জিনিস ঠিক থাকতে হবে, সেটা হচ্ছে ব্রিদিং লেভেল। অক্সিজেন ঠিকঠাকভাবে ইনহেল হচ্ছে এটা একটু খেয়াল রাখা দরকার, এটাও কিন্তু একটা বডির একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর একটা কথা, অনেক মেম্বার্সরা আছেন যে ওয়েটগুলো রিরাক করা হয় করেন না, যেটা অন্যান্য মেম্বার্সদের জন্য কিন্তু একটা অসুবিধার একটা বিষয়। যারা যারা ওয়ার্কআউট করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ওয়েটগুলো যেন আমরা সবসময় রিরাক করে রাখি। এরপরে যে ওয়ার্কআউটটা করেছিলাম সেটা হচ্ছে লেগ এক্সটেনশন। অ্যান্ড এই ওয়ার্কআউটটা তো মোটামুটি কোয়াট মাসেলের জন্য কাজ করে, মোটামুটি না পুরোটা, বিকজ ইট অ্যাকচুয়ালি ফোকাস অন কোয়াট মাসেল। এরপরে লাস্টে যে ওয়ার্কআউটটা করেছিলাম সেটা হচ্ছে সিটেড কাফ রেইজ মেশিন, এবং এটা হচ্ছে কাফ মাসেলের জন্য। অ্যান্ড এই ওয়ার্কআউটটাও প্রিটি হার্ড। অ্যান্ড সবশেষে তো একটা একটা মাসেলের পেইন থাকে তারপরের দিন, তাই নিজেকে রিচিল করছি। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।